হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা কাঞ্চন মল্লিকের লাইফস্টাইল সম্পর্কে। তিনি কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। নাম কাঞ্চন মল্লিক, পেশা কমেডিয়ান, অভিনেতা এবং উপস্থাপক। জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু ধর্ম। শিক্ষা জীবন, কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক। আত্মপ্রকাশ চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র সাথী 2002। পরিবার, স্ত্রী পিঙ্কি ব্যানার্জি অভিনেত্রী, তাদের একটি ছেলে রয়েছে। ইনকাম, ক্যারিয়ারের প্রথম দিকে তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য 40-50 হাজার রুপি নিলেও জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তিনি ছবি প্রতি 1-1.5 লক্ষ রুপি নেন। বাড়ি, তিনি কলকাতায় নিজ বাড়িতে থাকেন। গাড়ি, অজানা তথ্য, অভিনেতা কাঞ্চন মল্লিক শৈশবকাল থেকেই মিডিয়া অঙ্গনের প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে শেষ পর্যন্ত শোবিজ ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার করতে সক্ষম হন। তিনি 2002 সালে জিতের সাথে ব্লকবাস্টার চলচ্চিত্র সাথী দিয়ে চলচ্চিত্র জগতে অভিনয় সূচনা করেছিলেন। তার অসামান্য অভিনয়ের জন্য তিনি জনগণের কাছে ব্যাপক জনপ্রিয়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং অভিনেতা কাঞ্চনকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।